নমস্কার ছাত্রছাত্রীরা, আজকেই কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির কিন্তু ইতিহাসের পাশ বিষয়ের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র ইতিমধ্যেই কিন্তু প্রকাশ হয়ে গেছে। তো আমরা সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করছি। প্রথম প্রশ্নটি আছে, দেখে নাও, শর্ট কোশ্চেন, অর্থাৎ 10টি লিখতে হবে, 2 নম্বরের কোশ্চেন। প্রথম কোশ্চেন আছে, রাজতরঙ্গিনী কে লিখেছেন, এটি কোন রাজ্য সম্পর্কে আলোকপাত করেছিল। উত্তর হবে কলহন রাজতরঙ্গিনী লেখেন এবং এটি কাশ্মীর রাজ্যের কথা জানা যায় এটি থেকে। 2-এর দাগের কোশ্চেন, যেহেতু 10টা প্রশ্ন আছে, মানে 10টা করতে হবে, সেই 10টারই উত্তর দেওয়া হলো তোমাদের। 2-এর দাগের কোশ্চেন আছে, হরপ্পা সভ্যতার এমন দুটি প্রত্নকেন্দ্রের নাম করো যেগুলি প্রমাণ করে যে হরপ্পার অধিবাসীরা ধান উৎপাদন করতে। উত্তর হবে লোথাল এবং রংপুর। এবার সে 2-এর দাগের উত্তর, 2-এর দাগের প্রশ্নটি ছিল, ঋগ্বৈদিক যুগে দুটি মুদ্রার নাম লেখো। উত্তর হবে নিষ্ক ও মনা। এরপরে চলে যাও F-এর দাগের প্রশ্ন। F-এর দাগের প্রশ্ন আসছে, অষ্টাঙ্গিক মার্গ বলতে কী বোঝো। এটি খুব সোজা কোশ্চেন। গৌতম বুদ্ধ নির্বাণ বা মুক্তি লাভের যে 8টি উপায় বলেন তা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত, যথা সদ্বাক্য, সৎকর্ম, সৎজীবিকা, সৎচিন্তা, সৎচেষ্টা, সৎসংকল্প, সদৃষ্টি ও সৎসমাধি। এরপর আসে G-এর দাগের কোশ্চেন, আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেন, ভারত ইতিহাসে তার আক্রমণের তাৎপর্য। উত্তর, আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন। দুটি দিক থেকে তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে। সাংস্কৃতিক দিক থেকে আলেকজান্ডার এর ভারত আক্রমণ গ্রিক ও ভারতীয় সংস্কৃতির মধ্যে মেলবন্ধন ঘটায়। 2, চন্দ্রগুপ্ত মৌর্যকে উত্তর পশ্চিম ভারতের সাম্রাজ্য বিস্তারে পরোক্ষ সাহায্য করেছিল আলেকজান্ডারের ভারত আক্রমণ। এরপরে আমরা চলে যাব H-এর দাগে। H-এর দাগের কোশ্চেন হচ্ছে, বিন্দুসার কে ছিলেন। উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্যের পর মগধের সিংহাসনে বসেন বিন্দুসার। 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। অমিত্রাঘাত উপাধি তিনি প্রাপ্ত হন। এরপর আসে I-এর দাগ, মেগাস্থিনিস কে ছিলেন, তার গ্রন্থের নাম কি। মেগাস্থিনিস ছিলেন একজন গ্রিক দূত, তিনি সেলুকাসের নির্দেশে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের রাজসভায় আসেন। তার লেখা বইয়ের নাম হলো ইন্ডিকা। এবার আসে K-এর দাগের কোশ্চেন। K-এর দাগে আছে যে, K-এর দাগের প্রশ্নটা দেখে নাও তোমরা। K-এর দাগে আছে কি কোশ্চেন, কে এবং কখন মৌর্য রাজবংশ উচ্ছেদ করেন। উত্তর, 185 খ্রিস্টপূর্বাব্দে পুষ্যমিত্র শুঙ্গ। মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথকে হত্যা করে তিনি কিন্তু মৌর্য বংশের অবসান ঘটান। এরপর আসে L-এর দাগের কোশ্চেন। L-এর দাগের কোশ্চেনটি আছে যে, তৃতীয় বৌদ্ধ সংহিতি কোন রাজা কী কারণে আহ্বান করেছিলেন। সম্রাট অশোক বৌদ্ধদের বিভিন্ন সম্প্রদায়, যেমন মহাযান, হীনযান ইত্যাদির মধ্যে, ইত্যাদি সম্প্রদায়ের মধ্যে ঐক্য স্থাপনের উদ্দেশ্যে কিন্তু তৃতীয় বৌদ্ধ সংহিতি কিন্তু পাটলিপুত্রে আহ্বান করেন। এবার আসে M-এর দাগের কোশ্চেন। M-এর দাগে আছে, জুনাগড় লিপিতে কার কৃতিত্বের কথা বলা হয়েছে। উত্তর, শক রাজা রুদ্রদামনের কৃতিত্বের কথা বলা হয়েছে। এবং লাস্ট কোশ্চেনটি আছে, ভারতের দুটি বন্দরের নাম লেখো। উত্তর হলো লোথাল আর কালীবঙ্গান। এখানে 11টি করে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু যে কোনো 10টির উত্তর কিন্তু তোমরা লিখবে।